সম্মানিত মহাজন মহতরাম সদর জলাস মুরব্বি নিজাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পাক দরবারে অসংখ্য অগ্রজ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সকল ঝামেলা মুক্ত করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরন্তস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে, আর আমাদেরকে ওনার প্রিয় উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা তাওবার দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করে কোরআনুল করিম এর আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যুগ যুগ ধরে সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের তাজা রক্তকে এই জমিন, নিজের তাজা রক্তকে বিসর্জন দিয়ে এই জমিনকে রঞ্জিত করেছে। কেন? একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে সমগ্র পৃথিবীর মাঝে বিস্তার করার জন্য, ঠিক না? আমি বিশ্বনবীর হাদিস থেকে যে হাদিসটি তেলাওয়াত করেছি, প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর হিমা সংকলিত বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত কিতাব সহিহুল বুখারী দ্বিতীয় অধ্যায়ের কিতাবুল মাগাজি বাবুল গাজওয়াতুল মুতার আরদ শাম থেকে সংগৃহীত করা হয়েছে। এই হাদিসের প্রসঙ্গ হল দ্বীনের জানটাকে সমুন্নত রাখার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে এই জমিনকে রঞ্জিত করেছেন, তবুও বাতিলের মোকাবেলায় কোনোরূপ আপোষ করেন নাই। বাতিলের সাথে কোনো প্রকারে কী করেন নাই, আপোষ করেন নাই। ইতিহাস বোঝা যায়, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের জীবন যেইভাবে কেটেছে, জীবন যেইভাবে ইসলামের জন্য পরিচালিত হয়েছে, আমাদের জীবনকেও ইসলাম মোতাবেক পরিচালনা করা দরকার। কারণ এই দিনকে সমুন্নত করার জন্য, এই দিনের জানটাকে প্রতিষ্ঠিত করার জন্য, শক্ত করার জন্য সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিভিন্নভাবে বিসর্জন দিয়েছেন, সেইখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত না? এই হাদিসের মাতাহাতে একটি ঘটনা আছে, যে ঘটনাটি ঐতিহাসিক ঘটনা, গাজওয়াতুল মাউতা, মাউতার যুদ্ধ। এই যুদ্ধের কারণটা কি, কেন যুদ্ধ হলেন? বিশ্বনবী ইচ্ছাকৃতভাবে কাফেরদের সাথে, বাতিলের সাথে কোনোরূপ জিহাদ করেন নাই, যুদ্ধ করেন নাই, যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বনবীর সাথে জিহাদে উদ্যোগ না নিয়েছেন। রাসূল আক্রমণ করেন নাই, প্রতিহত করেছেন। কি বলেন?
ইসলাম আক্রমণ করে না, ইসলাম প্রতিহত করে। যখন ইসলামের উপরে আক্রমণ আসবে, যখন ইসলামের উপরে বিপদ মুসিবত আসবে, তখন মুসলমান ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার মোকাবেলা করতে হবে, ঠিক না? এই জন্য বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে দুধ বানিয়ে রোম সম্রাটের অধীনস্থ সিরিয়ার গভর্নর সুরাবিল ইবনুল আমর ইবনে আসাসের নিকট দুধ প্রেরণ করলেন ইসলামের দাওয়াত নিয়ে। ইসলামের দাওয়াত যখন নিয়ে গেলেন হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাবিল হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছেন, ঠিক আছে, নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে অপরাধ কি? ইসলামের দাওয়াত দিয়েছেন, ধর্মের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, কিন্তু ওনাকে হত্যা করেছে। বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন তার দূত হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর সুরহাবিল ইবনুল আমর বিন জাসাস হত্যা করেছেন বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর ব্যথায় ব্যথিত হন। বিশ্বনবী কষ্ট পেলেন, আমার পক্ষের থেকে দূত প্রেরণ করলাম, ইসলাম কবুল করলে করত, কিন্তু ইসলাম কবুল না করে কেন তাকে হত্যা করলেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূতের পক্ষ থেকে দাদার প্রতিশোধ নেওয়ার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই যুদ্ধের মধ্যে বিশ্বনবী তিনজন সেনাপতি মোতায়েন করেছেন, কয়জন? মওতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন নিজ হাত। একজন সেনাপতি ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য, মওতার যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিশ্বনবী বলেছেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে, যার ইবনে তাল আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা হাতে নিবে, ঝান্ডা গ্রহণ করবে। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, বুঝতে আর বাকি নাই, বিশ্বনবী যে এখানে বলেছেন পর পর তিনজনকে সেনাপতি নিযুক্ত করার জন্য, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন এই তিনজন শাহাদাত বরণ করবে যুদ্ধের ময়দানে। আল্লাহ আকবার, সাহাবায়ে কেরাম বুঝছেন রাসুল যে কথা বলেছেন, রাসুলের কথা বাস্তব, রাসুল যে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন, পরপর তিনজন শাহাদাত বরণ করবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই হাদিসের লেখক রাবি হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই যুদ্ধে মওতার যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, যখন এক এক করে তিনজন সাহাবি শাহাদাত বরণ করেছেন, যুদ্ধের ময়দানে হের পর মুসলমান বিজয় হয়েছেন,
যুদ্ধ যখন শেষ হলো, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলাম রক্তাক্ত অবস্থা পড়ে আছে, তার শরীরের মধ্যে 90 থেকে বেশি তীর এবং বল্লম রাখার চিহ্ন দেখা যায়। আল্লাহ আল্লাহ, এমন যুদ্ধ সাহাবায়ে কেরাম দিনকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ক্ষান্ত হন নাই, নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, তার বাতলের কথা আপোষ করেন নাই। আমরা তো আপোষ করেন নাই। এই দিন জিন্দা হতা হয় হার কারবালা কিবা, দিন এমনি আসে নাই, সাহাবায়ে কেরামের তাজা রক্ত বিসর্জনের মাধ্যমে, তাজা রক্তকে প্রবাহিতের মাধ্যমে এই জমিন দর্জিত হতে হয়েছে। আল্লাহু বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করলেন, মুসলমানের সংখ্যা কতজন ছিল? এত বিশাল যুদ্ধ, প্রায় সিরিয়ার গভর্নরের পক্ষ থেকে প্রায় 100,000 শূন্য, তা হয় কত? 100,000। এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তার আশেপাশের এলাকাতে গ্রাম থেকে আরও 100,000 কি মোতায়েন হয়েছে? 200,000 কাফের ছিলেন, 200,000, আর মুসলমান ছিলেন মাত্র কত? 2,000, 3,000, 3,000 শূন্য 200,000 শূন্যের মোকাবেলা করে বিজয় এনেছেন। সুবহানাল্লাহ বলেন না, এনেছেন বিজয় এনেছেন, সোজা মজা কথা। 3,000 শূন্য 200,000 শূন্যের কাছে কি মাসিয়ত মশাত কি বলে? তুরুকুর লোকে প্রথম স্টার্ট 3,000 শেষ শেষ না? আল্লাহ আকবর, সাহাবায়ে কেরাম জনবল আল্লাহ তো বৃদ্ধি করেছে, ইমানী শক্তি এত বাড়াই দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন, বিশ্বনবী দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দিয়েছেন মমতার যুদ্ধে, সেই ঐতিহাসিক মমতার যুদ্ধ, সেই রক্তক্ষয়ী যুদ্ধ, ইতিহাসের পাতায় এরকম বিরল যুদ্ধ আর কোথাও হয় নাই। কাফের কলক্ক 200,000, আর মুসলমান মাত্র 3,000। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির দায়িত্ব ঘোষণা করে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে সেনাপতির দায়িত্ব ঘোষণা করলেন। এই তিনজন সেনাপতি হিসাবে যুদ্ধের পরিচালনা করবে, একজন জেনাহার সাজুদ্দিন ইন্তেকাল করে শাহাদাত বরণ করে, হযরত জাফর বিন আবু তালেব যুদ্ধ পরিচালনা করবেন, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করে, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দিক নির্দেশনা দিবেন, এই তিনজন সাহাবী যদি ইন্তেকাল করে শাহাদাত বরণ করে, এরর মুসল 3,000 শূন্যের মধ্য থেকে একজনকে বাছাই করে সেনাপতির দায়িত্ব ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলেন না, এই যুদ্ধ সংঘটিত হয় কখন? এই যুদ্ধ সংঘটিত হয় 630 খ্রিস্টাব্দ অষ্টম হিজরি, অষ্টম হিজরি রবিউ সানি মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। 630 খ্রিস্টাব্দ অষ্টম হিজরি, হিজরির অষ্টম বছর অষ্টম হিজরিতে এই যুদ্ধ কি হয় সংঘটিত হয়।
বিশ্বনাথ মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনজনকে সেনাপতির দায়িত্ব তিনজনের কাঁধে অর্পণ করে তিনজন সহ 3000 সৈন্যকে সেই সিরিয়ার দিকে সিরিয়ার বালকা নামক স্থানের দিকে প্রেরণ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ার আয়ান নামক স্থানে গেলেন, দেখলেন, খবর পেলেন সেই সুরাবিলের পক্ষের থেকে 1,00,000 কে তৈরি করেছেন, 1,00,000 প্রস্তুতি গ্রহণ করেছে সুরাবিল। সুরাবিলের 1,00,000 সাথে শূন্যকে সহযোগ করার জন্য তার আশেপাশের শহর এলাকা থেকে আরও প্রায় 1,00,000 প্রস্তুত হয়ে আছে। তাহলে দেখা যায় তাদের 2,00,000, 1,00,000 হল সুরাবিলের, সেই সিরিয়ার গভর্নর সুরাবিলের পক্ষের থেকে 1,00,000। আবার এই 1,00,000কে সহজতা করার জন্য তার আশেপাশ থেকে আরও 1,00,000 কি তৈরি হয়ে আসেন। তো তাদের 0,00,000, 1,00,000, 2,00,000 আর মুসলমান হলে মাত্র 3,000। এবং 3,000 শূন্য 2,00,000 শূন্যের মোকাবেলা কী করবে বলেন? সাহাবায়ে কেরামের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আমরা মাত্র 3,000, তারা 2,00,000, 2,00,000 শূন্যের মোকাবেলা মাত্র 3,000 শূন্য আমরা কীভাবে করব? এক কাজ করো, বিশ্ব নবীজনা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দাও, ওনাকে জানাও। বিশ্বনবী কী বলেন একটু দেখি, কিন্তু যুদ্ধ বন্ধ করবো না, কিন্তু বিশ্বনবীর পক্ষের থেকে কী বার্তা আসে একটু দেখার জন্য। কিন্তু বিশ্বনবী মদিনা বসে দেখতেছেন অবস্থা, দেখতেছেন না? তাদের মাঝ থেকে 3 নম্বর সেনাপতি আব্দুল রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক ভাষণ দিলেন, হে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, আমাদের জনবল কম, আমাদের শক্তি কম, আমাদের শূন্য কম, 2,00,000 শূন্যের মোকাবেলায় 3,000 শূন্যই কিছু না, আমরা সংখ্যালঘু, আমরা তো সংখ্যার দিকে তাকাই, যুদ্ধের ময়দানে নামি নাই, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে প্রসার প্রসার করার জন্য, বিশ্বনবীর পক্ষ থেকে ইসলামের জন্য আমরা শাহাদাত বরণ করব, হয়তো বিজয়ী হব দুইটার একটা, কী বলেন ঠিক না? আমরা মল্ল গাজী বাঁচল কি গাজী, মল্ল লাভ বাঁচল লাভ, আমরা শাহাদাতের সুদা প্রাণ করব, সমস্যা নাই। তোমরা 3,000 শূন্য দেখে ভয় পেয়ে গেছো, আল্লাহবাক 3,000 শূন্যকে বিজয় দিতে পারে না, পারে কি না? মহান শক্তি কারাতে আল্লাহ, একজন ইমানদারের সামনে 1,00,000 কাফের কিছু না, কি বলেন? একজন মানুষ যদি জীবিত কি, একজন মানুষ জীবিত আর 50 জন মানুষ মৃত, এই মৃত 50 জন মানুষের সামনে যদি একজন জীবিত লোককে দাঁড় করা, এই 50 জনের কোনো শক্তি আছে? একজনের মোকাবেলা করার কোনো শক্তি আছে? নাই। কেন নাই? এত প্রাণে নাই, রুহে নাই, 1,00,000 প্রাণহীন আর একজন কি প্রাণওয়ালা, সেই ইচ্ছা করলে এই 1,00,000কে টুকরা টুকরা করে সাগরে ফেলতে পারে, পারে না? কারণ তাদের তো কি নাই, পারে নাই। সুতরাং একজন মুসলমান ইমানদারের সামনে 1,00,000 কাফের মুসলিম প্রাণহীন, তাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? আল্লাহর। বলেন কার? আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে মুসলমান কি বিজয় দিতে পারে না? আব্দুল্লাহ বিন আওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সংখ্যায় কম, অস্ত্রে কম, আমাদের শক্তি কম, কিন্তু আমরা শাহাদাত বরণ করব, হয়তো বিজয় হব। শাহাদাত বরণ করলো আমাদের লাভ, বিজয় হলো আমাদের লাভ, আমাদের কোনো প্রকার লস নাই। মৃত্যুবরণ করলে, শাহাদাত বরণ করলে জান্নাতে যাব, আর আমাদের জীবন থাকলে আমরা তাও কি আমাদের লাভ হবে, আর মুসলমান হয়ে এই জমিনে আমরা বসবাস করব, ঠিক না?
মুসলমানদের কোনো ভয় নাই, কোনো ভয় আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়ায়ুযিহিম ওয়ায়ানসুরুকুম আলাইহিম ওয়ায়াশফি সুদুরা কওমিম মুকমিনিন। সূরা তাওবার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, কাতিলুহুম তোমরা তাদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, বিআইদিকুম তোমাদের হাতে কি দিবেন, তোমাদের হাতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, তোমরা লড়াই করতে থাকো, যুদ্ধ করতে থাকো। এই জন্য মওতার যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বীর বীরের সহিত এবং যুদ্ধ করেছেন 200,000 সৈন্যের মোকাবেলায়। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ সুবহান তাআলা বলতেছেন, তোমরা তাদের সাথে লড়াই করো, জিহাদ করো, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, কি দিবেন, শাস্তি দিবেন, ওয়ায়ুযিহিম তাদের লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করবেন, ওয়ায়ানসুরুকুম আলাইহিম তাদের উপর আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়ায়াশফি সুদুরা কওমিম মুকমিনিন, ওয়ায়াশফি সুদুরা কওমিম মুকমিনিন, মুমিনদের অন্তরকে আল্লাহ প্রশান্ত করবেন, শান্তি করবেন। তাই হয়েছে কি না, কথা বলেন, হয়েছে না? বিশ্বনবীর সাহাবিরা যখন সেই সিরিয়ার দিকে 3,000 সৈন্য রওনা দিলেন, যাতে যাতে আইয়াম নামন সরে গেলেন, তারা শুনতে পারলেন, জানতে পারলেন সূরা হিজর 100,000 কাফের প্রস্তুত যুদ্ধ করার জন্য, তাদের সাথে আরও 100,000 যোগ দিয়েছেন তাদের সহযোগ করার জন্য। 200,000 কাফেরকে দেখে মুসলমান হতভম্ব হলেন। আব্দুল রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, আমাদের কোনো ভয় নাই, আমরা জিহাদ করব, যুদ্ধ করব, আমরা বাঁচল আমাদের মঙ্গল, আর মৃত্যুবরণ করলে আমরা শাহাদাত বরণ জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, কোথায় যাব, জান্নাতে চলে যাব, জীবন শেষ হয়ে গেলে জান্নাতে চলে যাব, শাহাদাত বরণ করব, সমস্যা নাই, কেন ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য শাহাদাত বরণ করেছি। বিশ্বনবীর সাহাবীরা যখন সিরিয়ার সে বালকান নামক স্থানে রওনা হলেন যুদ্ধ করার জন্য, মৌতা নামক স্থানে যখন গেলেন, জানতে পারলেন তার পাশে একটি এলাকা আছে মোশাররফ এলাকা, ওই এলাকার মধ্যে সুরাবিলের 100,000 কাফের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে সেইখানে মৌতা নামক স্থানে তাও ফেললেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধ চালু হয়েছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সর্বাতুজাদ হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জানরা হাতে নিলেন, ইসলামের জানরা হাতে নিলেন, তিনি শাহাদাত বরণ করলেন। আব্দুল ইবনে হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, ইসলামের জানরা হাতে নিলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, ইসলামের জান্দা হাতে নিলেন আব্দুর রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জান্দা হাতে নিলেন, ইসলামের জান্দা হাতে নেওয়ার পরে তিনিও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। তিনজন সাহাবি শাহাদাত বরণ করলেন যুদ্ধের ময়দানে, এক এক করে তিনজন সাহাবি শাহাদাত বরণ করলেন। তিনজন সাহাবি শাহাদাতের পরে এবার সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3,000 সৈন্যের ভিতর থেকে একজনকে সেনাপতির দায়িত্ব দান করলেন, তিনি হলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, কে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে যখন মুসলমান হয় নাই, তিনি খুব শক্তিশালী ছিলেন,
মুসলমানদের সাথে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের সাথে জিহাদ করে যুদ্ধ করেছিলেন। সে খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন মুসলমানের পক্ষ হয়ে এবং কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলে খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা সবর্দ করলেন। উনি বীর বিক্রমভাবে যুদ্ধ শুরু করলেন, খুব সাহসিকতার সাথে যুদ্ধ শুরু করলেন। ইতিহাস লেখে মাওতার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নয়খানা তরবারি ভেঙেছে। নয়খানা, কয়টা? নয়খানা তরবারি, এক এক করে নয়টা তরবারি ভেঙে পড়েছে। কি যুদ্ধ করেছে, কী মানে চেতনা, কী মানে শক্তি! বাতলের সাথে কোনো আপোষ আমরা করব না। সাহাবায়ে কেরাম বাতলের সাথে কোনো আপোষ করেন না, ইসলামের জন্য জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে শুরু করলেন, এক এক করে নয়খানা নয়খানা তলোয়ার তার হাতে ভেঙে পড়ল, ভেঙে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিজয় এনেছেন। আল্লাহু আকবার বলেন না, ইসলামের বিজয় এনেছেন। দুই লক্ষ কাফের খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াবার সাহস পান নাই, যুদ্ধে কোনো প্রকারে টিকেন নাই। আমি প্রথম বলেছিলাম তারা মৃত, মুসলমান জিন্দা। একজন জিন্দা লোকের সামনে লক্ষ লক্ষ কাপে, লক্ষ লক্ষ ভীত ব্যক্তি কোনো কিছুই না, কিছুই নেই, কিছুই না। 3000 সাহাবায়ে কেরাম ছিল জীবিত, লক্ষ কাপের ছিল মৃত্যু, মৃত্যু মৃত। মৃতদের কোনো শক্তি নাই, কোনো সাহস নাই, কোনো চেতনা নাই। যুদ্ধ করছে ঠিক, কিন্তু মুসলমানদের সাথে টিকটিকও নাই। এ রক্ত হয় ঐতিহাসিক মওতার যুদ্ধের মধ্যে, মানে একাই খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে ইসলামকে বিজয় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলতেন না? একজন ব্যক্তি একা যুদ্ধ করে 2 লক্ষ কাফেরকে পরাজয় করা কি সোজা মজা কথা? কথা বলেন তো, তার গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছে, কতই শক্তি দিয়েছেন। সে খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছে, সাইফুল্লাহ নামে উপাধি দিয়েছে। সাইফুল্লাহ কি? খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আমার খালিদ ছাড়া, আমার খালিদ যদি না হইতেন, মনে হয় যেন 2 লক্ষ কাফেরকে পরাজয় বরণ করার মতন শক্তি মনে হয় কারো থাকতো না। আমার খালিদ একাই 2 লক্ষ কাফেরকে পরাজয় বরণ করে দিয়েছে। জানবেন কয়জন মুসলমান শহীদ হয়েছে মওতার যুদ্ধে? শুনবেন কি না? মাত্র 12 জন। কয়জন? মাত্র 12 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। একজন তো যায়না হারসা, 2 জন জাফর আবু তালেব, 3 জন আব্দুর আওহা রাদিয়াল্লাহু আনহু, এদের সাথে আরও এইভাবে 9 জন, মোট 12 জন কি সাহাবি মওতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আর 1000 কাফের নিহত হয়েছে। কয় হাজার? 1000 কাফের নিহত হয়েছেন। সোজামোজা কথা নয়, জয় আর পরাজয় কার হাতে বলেন? কার হাতে? আল্লাহর হাতে। বলেন জয় আর পরাজয় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে বিজয় দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ পরাজয় দিতে পারে, পারে না? আল্লাহ মুসলমানদের শক্তি সামর্থ্যর কারণে, ইমানের শক্তির কারণে, ইমানের কুয়তার কারণে আল্লাহ পাক কী করছেন, তাদেরকে শক্তি দিয়েছেন। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবায়ে কেরাম খবরদার, যুদ্ধের ময়দানে আমাদের এই যুদ্ধ হলো ইসলামকে জয় করার জন্য, দিনকে জয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কিন্তু এই যুদ্ধের মধ্যে কাদেরকে? বিদ্যাদেরকে, মহিলাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, তাদেরকে কখনো কি তাদের আঘাত করবে না। এই যুদ্ধ যখন তোমরা আরম্ভ করবা, বিসমিল্লাহর সহিত যুদ্ধ শুরু করিবা। আর এই যুদ্ধ যে আমরা করতেছি,
আমার পক্ষ থেকে যেই হারেস বিন যে হারেসকে তারা আমার দূত হারেস রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে নির্মমভাবে, তার জন্য সমবেদনা জ্ঞাপন করবা। কি করবা? সমবেদনা জ্ঞাপন করবা। আমরা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জিহাদ, আমাদের যুদ্ধ, কিন্তু অন্য কিছুর জন্য নয়। এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের জান আর মাল বিসর্জন দিয়ে যুদ্ধ করেছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করে যুদ্ধের জন্য শাহাদাত বরণ করেছেন, যুদ্ধ করেছেন অনার্গণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, কি বলতেছেন আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়িজুন। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে আল্লাহ রাস্তায়, বিআমওয়ালিহিম তাদের ধন সম্পদ নিয়ে, মাল নিয়ে, ওয়া আনফুসিহিম তাদের জীবন নিয়েছে, আযামু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান মর্যাদা, উলাইকা হুমুল ফায়িজুন, তারা হলো সবচেয়ে বড় সফল কাম, সফলতা অর্জন করেছে যারা ইসলামের জন্য আল্লাহ আল জিমাল ইয়াওমাল কিয়ামা জিহাদ এখনো চলে, কিয়ামত পর্যন্ত যুদ্ধের নিশান পৃথিবীর জমিনে চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ পৃথিবীতে কি থাকবে, মজুদ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জিহাদ শুধু সাহাবায়ে কেরামের যুগে নয়, শুধু রাসূলের যুগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত কি যুদ্ধ চলবে, জিহাদ চলবে। কেন চলবে? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। কি বলো, ঠিক না? এই জন্য আমরা ইসলামের জীবনবাদের জন্য, ইসলামের জন্য আমরা অবশ্যই দিন জিন্দা করার জন্য আমরা জিহাদ করতে পারি। আমার নফসের জিহাদ, আত্মিক জিহাদ সর্ব, আমি যদি মুখ দেখে যদি একটি হক কথা বলে, সে তোর আল্লাহর জন্য জিহাদ করা। কী করা? মুখ দিয়ে হক কথা বলা, সত্য কথা যদি আমি বলি, সেটা জিহাদ। সেটা কি জিহাদ? মানরা আমিন কু মুনকারান ফালি ইউগাইয়ির বিয়াদি ফাইন লাম ইয়াস্তাজি ভাবি কালবি জারিক আযাব ঈমান। ঈমান, তুমি যুদ্ধের ময় অংশগ্রহণ করতে পারো না, ইসলামের কোনো কাজ করতে পারো নাই, কিন্তু যারা ইসলামের সৈনিক, দিনের সৈনিক, যারা আল্লাহ রাস্তার জন্য, আল্লাহ রাস্তা আল্লাহ দিন চিন্তা করার জন্য ঘর থেকে বাইর হয়েছে, তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে কী করো, সাহায্য করো, কী করো, সাহায্য করো। এটাও তোমাদের জেহাদের ভিতরে কী হবে, সামিল হয়ে যাবে। জেহাদ মুসলমান জঙ্গি চায় না, জঙ্গি কোনো সমর্থন করে না, সন্ত্রাসকে সমর্থন করে না, সন্ত্রাস জঙ্গিবাদ মুসলমানদের ভিতরে নাই। আমরা বলেছি পূর্ব, কেউ জঙ্গির সাথে সম্পৃক্ত হব না এবং সন্ত্রাসের সাথে কেউ সম্পৃক্ত হব না। জঙ্গি ইসলামকে সমর্থন করে না। আজকে জায়গা জায়গায় ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে আজকে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ সৃষ্টি করা হয়, হয় কি না? জঙ্গিবাদ সৃষ্টি করা হয়, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হয়, অন্যায়ভাবে মানুষ খুন করা হয়, কিন্তু দেশের কোনো নিয়ম কানুন তারা কি মানে না, মানতে রাজি নয়, আর নামতে জেহাদ, কিন্তু ওরা আসলে বাস্তব জেহাদ নয়, তা দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া কামানোর জন্য, তাদের স্বার্থের জন্য তারা এগুলো করে থাকে। কিন্তু জিহাদ বিসমিল্লাহ হলো আল্লাহ রাস্তায় বাতিলের সাথে, কাফের সাথে জেহাদ করে নিজের জীবন বাজে দিয়ে শাহাদাত বরণ করার নাম হলো জিহাদ বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যেন আমাকলা তৌফিক দেয়, কারণ আমি যেই আয়াত তেলাওয়াত করেছি আর যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের আলোকে কিছু কথা বলেছি, আল্লাহ পাক যে তৌফিক দান করে ইনশাআল্লাহ এরপরে জুমাতে আর বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।